আসসালাম আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা জেনেছি যে কন্ট্রোলস বার দিয়ে কি কাজ করতে হয়, এবং আমরা এখন এই ভিডিওতে আমরা আবারও দেখবো যে সামনের টুলস বারগুলো দিয়ে কি কাজ করতে হয়। তো আমরা ডিরেক্টলি চলে যাব আপনার অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারে। সফটওয়্যারে যাওয়ার পরে নিউতে যাওয়ার পর আমরা পেজটি সেট আপ করে নিব। আমাদের অলরেডি পেজটি সেট আপ হয়ে গেছে। তো আপনারা যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন, তাহলে আমি বলবো যেহেতু ক্লাস এর আগে দুই তিনটি পর্ব হয়ে গেছে, তো আপনারা যদি গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে চান, তাহলে আমার প্লে লিস্টে যেয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। কারণ হচ্ছে আপনি হঠাৎ করে মাঝখান থেকে আপনি ক্লাসগুলো খুব ভালো করে বুঝতে পারবেন না, যার কারণে আপনি শুরু থেকে দেখে আসতে পারেন, তাহলে খুব ভালো করে বুঝবেন যে কিভাবে কি কাজ করতে হয়। এতে আমি বলবো আপনারা প্লে লিস্ট থেকে, আমার প্লে লিস্ট থেকে ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখে আসতে থাকুন। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, এবং পাশের বেল আইকনটি অন করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিউয়ার্স শুরু করি। তো ভিউয়ার্স, গত ভিডিওতে আমি দেখাইছি যে আপনাদেরকে এখানে সিলেকশন টুলস এবং ডিরেক্ট সিলেকশন টুলস এবং গ্রুপ সিলেকশন টুলস, এই দুইটা টুলস বারের ভিতর তিনটা অপশন আমি আপনাদেরকে দেখাইছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আছে ম্যাজিক ওয়ার্ল্ড টুল এবং লেসো টুল, এই দুইটি টুলস বার আমি আপনাদেরকে শিখাবো। এই দুইটি টুলস বার আমি আপনাদেরকে আজকে শিখাবো যে কোন টুলস বার দিয়ে, এই দুইটি টুলস বার দিয়ে কী কী কাজ করতে হয়। তো ম্যাজিক টুলস বারের কাজ হচ্ছে, দেখুন মনে করেন আমি এখানে একটা চতুর্ভুজ নিলাম, নিয়ে এটাকে আমি মনে করেন কপি করব, এটাকে সিলেক্ট করে অল্টার দিয়ে কপি করলাম, অনেকগুলো কপি করলাম। কপি করে মনে করেন আমি এগুলোকে কালার দেব, মনে করেন একটাকে সিলেক্ট করে। এবং আপনারা দেখুন এখানে সিলেক্ট করবেন কিভাবে, মনে করেন একটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর শিফট ধরবেন, শিফট ধরে আর যেটাকে সিলেক্ট করতে চান তারপর ক্লিক করবেন, এটাকে সিলেক্ট করবো, শিফট ধরে আবার এটাকে সিলেক্ট, শিফট ধরা আছে এবার এটাকে সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট করে আবার মনে করেন এটাকে সিলেক্ট, সিলেক্ট করে একটা কালার দেব। তো আমাদের আমরা যে চারটা চতুর্ভুজকে সিলেক্ট করেছি সেই চারটা, যে কয়টা চতুর্ভুজকে সিলেক্ট করেছে সেই কয়টা কালার হয়ে যাবে, বুঝছেন কালার হয়ে গেছে। তারপর মনে করেন এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাকে, শিফট ধরে এটাকে, এই তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মনে করেন এই কালার দিলাম, তিনটাই কালার হয়ে গেল। এবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, আর কোনটাকে এটাকে সিলেক্ট করলাম, মনে করেন লাল কালার কালার দিলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট করে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, কালো কালার। এখন দেখো যে ম্যাজিক টুলস বারের কী কাজ। ম্যাজিক টুলস বারের কাজ হচ্ছে, আমি আবার আপনাদেরকে মুখে আগে বলি তারপর প্র্যাকটিক্যালি বলবো, যে একই কালার সে সিলেক্ট করবে। আমি যদি ম্যাজিক টুলস বারের কাজ হচ্ছে, দেখেন মনে করেন আপনার একটা এডিটের ব্যাপারে ভিতরে অনেক কালার রয়েছে, ওই কালারের ভিতরে আপনি ব্ল্যাক কালারটা সিলেক্ট করতে চান, বা চান যে আমার ব্ল্যাক কোন কোন জায়গায় আছে সেই জিনিসটা আমি একই সাথে আমার সিলেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ম্যাজিক টুলস বারে ক্লিক করবেন, ক্লিক করার পর ব্ল্যাকে ক্লিক করবেন, আপনার যে জায়গায় যে যে জায়গায় ব্ল্যাক কালার আছে সেই সেই জায়গায় আপনাকে সিলেক্ট করবে। দেখুন এখানে তিন জায়গায় ব্ল্যাক কালার আছে, তিন জায়গায় সিলেক্ট করে ফেলছে, এক জায়গায় একটা জায়গায় এবং
একটা জায়গা, এই তিন জায়গায় ব্ল্যাক কালার আছে আপনার, এই তিন জায়গায় সিলেক্ট করে ফেলছে। এবং আমরা আবার দেখব অন্য কালার, অন্য কালার আমরা দেখব, এখানে রেড কালার আছে, রেড কালার আমরা সিলেক্ট করবো যে কোন কোন জায়গায় রেড কালার আছে। তো দেখুন আবার রেড কালার সিলেক্ট হয়ে গেছে, একটা রেড কালার আছে, একটা আছে, একটা আছে এবং একটা আছে, চারটে জায়গায় রেড কালার আছে। ম্যাজিক টুলস বারে আপনি একটাতে সিলেক্ট করলে আপনার চারটা টুলস, চারটা রেড কালারকে আপনার সিলেক্ট করে দিয়েছে। তো এরপর দেখবো আমরা এই আকাশি কালারটাকে, দেখবো আকাশি কালার সিলেক্ট করলাম। তো দেখুন এখানে কোন কোন জায়গায় আকাশি কালার আছে, একটা কালার আছে, একটা আকাশি কালার, একটা আকাশি কালার, একটা আকাশি কালার, এই চারটা আকাশি কালার আছে, এই চারটাকে সিলেক্ট করে ফেলছে। আবার দেখবো আমরা এখানে গ্রিন কালার, আবার গ্রিন কালার সিলেক্ট করলাম। দেখুন এখানে এই যে গ্রিন কালার, একটা দুইটা এই তিনটা, এই তিনটা গ্রিন কালারকে সে সিলেক্ট করে ফেলছে। তো মূলত হচ্ছে ম্যাজিক টুলস বারের কাজ হচ্ছে যে একই কালার কোন কোন জায়গায় আছে সেই জায়গাকে সে সিলেক্ট করা, এই কাজটা হচ্ছে ম্যাজিক টুলস বারের কাজ, মূলত কাজ। তো ভিউয়ার্স এখন আমরা দেখব যে লেসো টুলস বারের কি কাজ। তো চলুন লেসো টুলস বারের কাজ দেখি। দেখুন লেসো টুলস বারের মূল, মনে করেন যে আমরা এর আগে আমরা সিলেক্ট করছি কিভাবে, এইটাকে যদি ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেকশন টুলস বারে যাওয়ার পর লেফট বাটন ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, আবার এটাকে লেফট বাটন ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তো এটা ক্লিক করলে, ক্লিক করার পর এবং বাকি গুলাকে যদি আমি একসাথে সিলেক্ট করতে চাই তাহলে শিফট ধরে আমি যেটার উপর ক্লিক করবো সেটা আমার সিলেক্ট হয়ে যাবে। এবং সহজ উপায় সিলেক্ট করার সিস্টেম হচ্ছে লেসো টুল, লেসো টুল দ্বারা মনে করেন যে আপনি এই তিনটের উপর টান দিলেন, এই তিনটা দেখেন সিলেক্ট হয়ে গেছে, এই তিনটা সিলেক্ট হয়ে গেছে। আবার মনে করেন যদি আমি এই তিনটার উপর ক্লিক করব তো দেখুন আবার এই তিনটা সিলেক্ট হয়ে গেছে। তো লেসো টুলস বারের কাজ আছে মূলত শর্টকাট সিলেক্ট করা, এই তিনটাকে আপনি সিলেক্ট করলেন, তো দেখুন এই তিনটা সিলেক্ট হয়ে গেছে। আর মনে করেন এই তিনটা, এইগুলোকে আপনি সিলেক্ট করলেন, সরি এই কর্নারের এইগুলোকে আপনি সিলেক্ট করলেন, তো দেখুন এইগুলো কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো লেসার টুলস এবার কাজ হচ্ছে মূলত যে শর্টকাট সিলেক্ট করা, আপনি যেভাবে টান দিয়ে নেবেন সেভাবে সে সিলেক্ট হয়ে যাবে। তো মূলত হচ্ছে লেসার টুলস এবারের কাজ হচ্ছে শর্টকাট খুব দ্রুত সিলেক্ট করা, এক ক্লিকে সিলেক্ট করা। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যারা রিয়েলি আপনারা গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে চান তারা আমার প্লে লিস্টে যে পর্যায়ক্রমে ভিডিওটি, ভিডিওগুলো আছে পর্যায়ক্রমে আপনারা দেখে আসতে থাকুন, তাহলে পুরোপুরি আপনারা বুঝতে পারবেন গ্রাফিক ডিজাইনের কাজ। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই এই শুভকামনায় আমি আজকে বিদায় নিচ্ছি এবং দেখা হবে সামনের কোনো এক টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।